দামেনা দমোনা তোমার আমার ঠিকানা আজকের এই দিনে বলি তোমায় মনে পড়ে বঙ্গবন্ধু মুজিবের প্রতি সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা জানাই আজকে সকালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডানমনি 32 নম্বরে তিনি বঙ্গবন্ধুর স্মৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ সমস্ত সংগঠন সেখানে আমরা পুষ্পমাল্য অর্পণ করেছি তারপরে সকাল 11টায় 23 বঙ্গবন্ধু এভিনিউতে আমাদের আলোচনা সভা ছিল মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভার্চুয়ালি সেই সভায় অ্যাটেন্ড করেছেন এবং সন্ধ্যার পরে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন আমিরাত যাবে তিনি 4 দিনের সফরে আমি সেই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করার কারণে আমি সকালে আসতে পারিনি সেই কারণে এখন এসে এই উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের এই স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি আপনারা তারা সবাই এই মক্কা উত্তর দক্ষিণ সহ সারা বাংলাদেশে আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে কারণ এই নেতা সেই দিন ঐতিহাসিক সরদি উদ্যানে লক্ষ লক্ষ জনতার সামনে বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতা এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই স্লোগানের ভিত্তিতে সেই দিন গোটা বাঙালি জাতি বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে ঐক্যবদ্ধ করেছে হয়েছিল এবং 25 মার্চ থেকে এই 16 ডিসেম্বর পর্যন্ত 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে 2 লক্ষ মামনের ইজ্জত সম্ভ্রমহানি এবং 30 লক্ষ লোকের শহীদের বিনিময়ে সেই দিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমরা বিজয় অর্জন করেছিলাম আজকে পাকিস্তানিরা হাউতাশ করে কারণ যে পাকিস্তানের আন্ডারে আমরা ছিলাম আজকে পাকিস্তানকে আমরা পার ক্যাপিটা ইনকাম এবং উন্নয়নের রোল মডেল হিসাবে সেই পাকিস্তানকে ভারত সহ এই এশিয়ার সমস্ত দেশকে আমরা অতিক্রান্ত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসাবে পৃথিবীর মানচিত্রে আজকে দাঁড়িয়ে আছে আসুন সবাই মিলে আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু মুজিব যে কারণে এই দেশকে স্বাধীন করেছিলেন আজকে রিক্সাওয়ালার ছেলে তিনি আজকে ম্যাজিস্ট্রেট হয় ব্যারিস্টার হয় মুসির ছেলে তিনি আজকে সরকারি সিভিল সার্ভিসের কর্মকর্তা হয় এবং শ্রমিকের ছেলে আজকে বাংলাদেশে ম্যাজিস্ট্রেট হয় এই কারণেই জাতির জনক বঙ্গবন্ধু মুজিব এই দেশটাকে স্বাধীন করেছেন এবং এখানে কোনো ভেদাভেদ থাকবে না এই দেশের সর্বস্তরের মানুষ এই দেশের মালিক আসুন বঙ্গবন্ধু মুজিবের সেই অমীয় বাণীকে আমরা বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে ক্ষুধা দারিদ্র মুক্ত মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাদ মুক্ত দেশ হিসাবে আমরা বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলি আজকের এই দিনে এটাই হোক শপথ সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনি কি স্বল্প সময়ে ও অল্প খরচে কম্পিউটারের বিভিন্ন কোর্স এবং ইংরেজিতে দক্ষ হয়ে চমৎকার ক্যারিয়ার গঠন করতে চান যোগাযোগ করুন englishlabbd.com জুলকার ভিলা নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের উত্তর পূর্ব পাশে মতলব উত্তর চাঁদপুর।